ভোটের মুখে পুলিশি অভিযান, গাড়ির মধ্যে থেকে উদ্ধার নগদ 15 লক্ষ টাকা, কোথা থেকে এলো এত টাকা, তদন্তে পুলিশ। ভোটের মুখে তল্লাশির সময় গাড়ি থেকে উদ্ধার 15 লক্ষ টাকা, বাজেয়াপ্ত করা হয়েছে উদ্ধার হওয়ার টাকাগুলি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হারোয়া এলাকায়। তবে টাকাগুলি কোথা থেকে এলো, কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল, ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারোয়া থানার হারোয়া গ্রাম পঞ্চায়েতের মোটা আইল এলাকায় নির্বাচন কমিশনের নির্দেশে হারোয়া থানার পুলিশ এবং নির্বাচনী আধিকারিকরা নাকা চেকিং করছিলেন। জানা যায়, নাকা চেকিং চলাকালীন একটি চার চাকা গাড়িতে তল্লাশি করতেই সেই গাড়ি থেকে উদ্ধার হয় 15 লক্ষ টাকা। ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে টাকাগুলিকে, সেই সাথে আটক করা হয়েছে গাড়ির চালককে। গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করে টাকাগুলি কোথা থেকে আনা হয়েছে, কোথায় বা পৌঁছে দেওয়ার কথা ছিল, তার সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে লোকসভা নির্বাচন, আজ 7ই মে সম্পন্ন হয়েছে তৃতীয় দফার নির্বাচন। শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করবার জন্য নির্বাচন কমিশনের নির্দেশে বিভিন্ন জায়গায় করা হচ্ছে নাকা চেকিং, চলছে রুট মার্চ। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে একগুচ্ছ ব্যবস্থা। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এদিন নির্বাচন কমিশনের নির্দেশে হারোয়া থানার পুলিশ এবং নির্বাচনী আধিকারিকরা নাকা চেকিং করছিলেন। ঠিক সেই সময় পুলিশি তৎপরতায় উদ্ধার হয় 15 লক্ষ টাকা। জানা গেছে, 500 টাকার নোটের বান্ডিল করে রাখা ছিল টাকাগুলি। নির্বাচনের আগে কোথা থেকে এলো এই বিপুল পরিমাণ অর্থ, কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল টাকাগুলি, ইতিমধ্যেই তা তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ। এবারে 7 দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করবার পাশাপাশি সাধারণ ভোটারদের মনোবল বৃদ্ধি করতে, ভোটদানে ভোটারদের উৎসাহিত করতে নানা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রতিটি এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে চলছে রুট মার্চ। বিভিন্ন রাস্তার গুরুত্বপূর্ণ এলাকায় গাড়ি থামিয়ে চলছে নাকা চেকিং। এদিন হারোয়ার এলাকাতে সেরকমই নাকা চেকিং চলার সময় উদ্ধার হয় টাকাগুলি। নির্বাচনের আগেই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনার খবর পেয়ে সেদিন এলাকায় জড়ো হন বহু কৌতূহলী মানুষজন। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা উসমান ফারুক মোল্লা বলেন, আজ সকালে আমি হারোয়া থেকে বেড়াচাপা রোডের দিকে যাচ্ছিলাম, সেই সময় মোটা আলের কাছে গিয়ে দেখতে পাই সেই জায়গাটিতে যানজটের সৃষ্টি হয়েছে। গাড়ি থামিয়ে সেখানে গিয়ে জানতে পারি একটি চারচাকা গাড়ি থেকে 15 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। ইতিমধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হারোয়া থেকে আমি বেড়াচাপা রোড ধরে যাচ্ছিলাম, বেড়াচাপার দিকে যেতে গিয়ে দেখলাম মোটা আলের ওখানে খুব ভিড়, প্রশাসন আধিকারিকরা আছে, বিডিও নির্বাচনী আধিকারিকরাও আছে, দেখলাম ভীষণ ভিড়। তারপরে নেমে দেখলাম যে টাকা গোনা হচ্ছে, এই গাড়ির থেকেই একটা টাকা বার হলো, টাকাটা প্রায় 15 লাখের মতো। তারপরে শুনলাম যে টাকাটা কার কিভাবে এসলো, প্রশাসন এ করছে, তদন্ত করছে, এবং বিডিও অফিসি আধিকারিকরাও ছিল, প্রশাসন আধিকারিকরা, নির্বাচনী আধিকারিকরাও ছিল, পুলিশ প্রশাসন ছিল, তারা টাকাটা নিয়ে উদ্ধার করলো। টাকাটা নিয়ে এখন পুলিশ বাজাতেই মনে হচ্ছে যতটুকু সম্ভব আছে, তদন্ত চলছে, কোথা থেকে আসলো, কি কি ব্যাপার, টাকাটা নিয়ে তদন্ত চলছে। ভোটের মুখে হারোয়া থানা এলাকা থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই দেখা দিয়েছে চাপা উত্তেজনা। তবে এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, হারোয়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।